প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভি এক্সক্লুসিভের আজকের এই পর্বে। আজকের এই অনুষ্ঠানে আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি একজন বিশিষ্ট অতিথিকে, যাকে নতুন করে পরিচয় করিয়ে দেবার কিছু নেই যারা বাঙালি দর্শক রয়েছেন তাদের কাছে। তিনি বাংলাদেশ ব্যাংকের, বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আতিউর রহমান। আমরা আতিউর রহমানের সঙ্গে আজকে কথা বলবো। তার আগে আতিউর রহমানকে নিয়ে আমাদের একটা ছোট্ট ডকুমেন্টারি রয়েছে, সেটি দেখে আমরা সরাসরি আলোচনায় চলে আসবো। দর্শক আমাদের সঙ্গেই থাকুন। বাংলাদেশ ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক হিসেবে যে ধরনের কাজ করবার কথা, সেগুলো অনেক সময় বোঝানো একটু মুশকিল হয়। ডক্টর আতিউর রহমানের জন্ম 1951 সালে। মির্জাপুর ক্যাডেট কলেজ থেকে এসএসসি এবং এইচএসসি পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিষয়ে ডিস্টিংশন সহ অনার্স এবং মাস্টার্স ডিগ্রি লাভ করেন তিনি। পরে কমনওয়েলথ স্কলারশিপ নিয়ে তিনি ইউনিভার্সিটি অফ লন্ডনের সোয়াস থেকে পিএইচডি সম্পন্ন করেন। তার গবেষণার বিষয় ছিল প্রেজেন্ট এন্ড ক্লাস। Look at Bangladesh growth story, you know, this is almost a secret story, you know, this is a story which is not told so much. Look at Bangladesh story, the growth story, the green one, is consistently rising, you know, and the volatility is so less. I hope, as I said, the political the stalemate will be over and we will achieve that growth. Dhaka Bishwavidyalaya Development Studies e udhapona charao tini dirghodin gobeshona samstha samunnoyer board of trustee chairman hisebe daitto palon koren. Bangladesh Banker governor hisebe daitto paloner age tini Sonali Banker porichalok, Janata Banker chairman ebong gobeshona samstha BIDS er research fellow hisebe daitto palon koren. Matro 2% hare amra krishokder আদা, রসুন, পেঁয়াজ এগুলো উৎপাদন করবার জন্য ঋণ দেবার ব্যবস্থা কিছুটা করেছি। এর একটা অংশ অর্থাৎ এই এত কম সুদে তো ব্যাঙ্কগুলো ঋণ দিবে না, তাহলে ব্যাঙ্কগুলোকে কিছু ভর্তুকি দিতে হবে। সেই ভর্তুকিটা খুব সহজেই যাতে নিতে পারে ব্যাঙ্কগুলো, তার ব্যবস্থা করেছি। চলতি বছরের জানুয়ারির 5 তারিখে ব্রিটেন ভিত্তিক ফাইন্যান্সিয়াল টাইমস গ্রুপের সাময়িকী দ্য ব্যাংকারের বিবেচনায় ডক্টর আতিউর রহমান এশিয়া প্যাসিফিক রিজিয়নের গভর্নর অব দ্য ইয়ার সম্মানে ভূষিত হন। দর্শক, আমরা ডকুমেন্টারিটি দেখলাম, আমরা সরাসরি চলে যাচ্ছি আলাপচারিতায় ডক্টর আতিউর রহমানের সঙ্গে। ডক্টর আতিউর রহমান, প্রথমত কংগ্রাচুলেশনস। আমরা কিছুক্ষণ আগে ডকুমেন্টারিতে দেখলাম যে আপনি স্বনামধন্য ব্রিটিশ ম্যাগাজিন দ্য ব্যাংকার, যেটি ফাইন্যান্সিয়াল টাইমস গ্রুপের একটি সাময়িকী, সেটির বিবেচনায় গভর্নর অব দ্য ইয়ার হয়েছেন এশিয়া প্যাসিফিক রিজিয়নের। এটা একটা বড় প্রাপ্তি আমি বলবো, যে এটা বাংলাদেশের মানুষের জন্য। আপনার প্রথমে এই অনুভূতি জানতে চাই। না, এটা তো আমার চেয়েও বড় প্রাপ্তি বাংলাদেশের জন্য, বাংলাদেশের মানুষের জন্য। কারণ চীন, জাপান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, সিঙ্গাপুরের মতো বড় বড় দেশ আছে, সেই সব দেশের অর্থনীতি যারা পরিচালনা করেন সেই সব গভর্নরের চেয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে তারা যখন ভালো বলছেন, নিশ্চয়ই বাংলাদেশের অর্থনীতিও ভালো করছে এবং সেটি একটা বড় কারণ। এবং এই কারণে সরকারও ধন্যবাদ পাওয়ার যোগ্য, কারণ তাদের সহায়তা ছাড়া তো সেন্ট্রাল ব্যাংক পরিচালনা করা যায় না। সরকার, বিশেষ করে সরকার প্রধানের সহযোগিতা খুবই দরকার এবং তিনি সেই সহযোগিতা করেছেন। সেই কারণে আমি এই পুরস্কারটি তাকেই কিন্তু উৎসর্গ করেছি, আর উৎসর্গ করেছি মুক্তিযুদ্ধের নাম জানা, না জানা এবং না জানা শহীদদের প্রতি। এর থেকে বোঝা যায় যে বাংলাদেশের উদ্যমী মানুষ, সৃজনশীল মানুষ, তারা কতই কষ্ট করে বাংলাদেশের অর্থনীতিকে যে সজাগ রাখছে, সচল রাখছে। সুতরাং তাদের জন্য কিছু করতে পারার যে একটা তৃপ্তি, আমি এই পুরস্কারের মধ্য দিয়ে সেই অনুভূতিটাই অনুভব করেছি। এই পুরস্কারটি সম্পর্কে আমরা যতটুকু জানি যে সাধারণত এক ধরনের ডিফারেন্ট কন্ট্রিবিউশন যারা মেক করেন তাদেরকেই দেওয়া হয়। তো আমি যদি আপনাকে একটু অন্যভাবে জিজ্ঞেস করি যে বাংলাদেশের মতো একটা দেশে যেখানে প্রান্তিক জনগোষ্ঠী প্রবল এবং সেখানে অনেক ধরনের চ্যালেঞ্জেস রয়েছে, রাজনৈতিক চ্যালেঞ্জ রয়েছে, একটা সময় ব্যুরোক্রেটিক চ্যালেঞ্জ ছিল, বিষয়গুলোকে আপনি কীভাবে ওভারকাম করেছেন বা আপনার কাজের ধরন সম্পর্কে জানতে চাই। আমি আসলে তো সনাতনী কোনো ব্যাংকার নই, ব্যাংক পরিচালনা করেছি, জনতা ব্যাংকের চেয়ারম্যান ছিলাম এক সময়, সেই জন্য ব্যাংকের কিছুটা নীতিমালা জানতাম। কিন্তু সেন্ট্রাল ব্যাংকিং একেবারেই ভিন্ন একটি কনসেপ্ট। তো এখানে এসে আমি বলবো যে চলতে চলতেই শিখেছি, কিন্তু আমি একটা জিনিস জানতাম
যে বিশ্ব যে মন্দা এসেছে 2008 সালে, তার পরপরই তো আমার গভর্নর হওয়া, তো গভর্নর হয়েই দেখলাম যে ভেতরের চাহিদা যদি আমি না বাড়াতে পারি তাহলে বিশ্ব মন্দার কারণে আমাদের যে বাইরের যে চাহিদা, রপ্তানির যে বাইরের যে চাহিদা, সেই চাহিদা যে কোনো সময় পড়ে যেতে পারে বা কমে আসতে পারে। সুতরাং এটাকে মেক আপ করতে হবে আমাদের ভেতরের চাহিদা বাড়িয়ে, এবং ভেতরের চাহিদা বাড়ানোর সবচেয়ে বড় উপায় ছিল আমাদের যেসব সেক্টরে কখনোই অর্থ যেত না, আনব্যাঙ্কড, আন্ডারব্যাঙ্ক যে সমস্ত এলাকা, সেই সব জায়গার দিকে নজর দেওয়া। এটি শুধুমাত্র যে বিশ্ব মন্দা মোকাবেলা করার জন্যই নয়, এটি আমাদের দেশের যে মুক্তিযুদ্ধের চেতনার আলোকে যে অর্থনৈতিক মুক্তি করা, মুক্তি আনার কথা ছিল, তার সাথেও এর মিল আছে। সেই জন্য শুরুতেই এসে আমি নজর দিলাম কি করে কৃষকের কাছে টাকা নিয়ে যাওয়া যায়, কি করে ক্ষুদ্র ও মাঝারি শিল্পীর দিকে টাকা নিয়ে যাওয়া যায়, কি করে পরিবেশ রক্ষা করে দেশটাকে উন্নত করা যায়, এবং একই সঙ্গে মূল্যস্ফীতিকে কি করে ধীরে ধীরে কমিয়ে আনা যায়, প্রবৃদ্ধিকে বাড়ানো যায়। কারণ স্থিতিশীলতা ছাড়া, ম্যাক্রো স্থিতিশীলতা ছাড়া এইসব কিছু যদি আমি করিও তাহলে এটা টেকসই হবে না। সুতরাং টেকসই অর্থায়নের দিকেই নজরটা ছিল, এবং সামাজিক দায়বদ্ধতার আলোকে পুরো জিনিসটাকে আনবার জন্য, একটি মানবিক দৃষ্টিভঙ্গি আনবার জন্য শুরুর থেকেই আমি চেষ্টা করেছিলাম। মনে হয় যে এই নতুনত্বটা যে একটি কেন্দ্রীয় ব্যাংক তার সনাতনী গণ্ডির বাইরে গিয়েও মূলত মূল্যস্ফীতি রক্ষা নিয়ন্ত্রণ করেও, এই যে যারা যারা কখনোই ব্যাংকিং সেক্টরে আসতো না তাদেরকে নিয়ে আসবার যে কতগুলো উদ্যোগ নিয়েছিলাম সেটার জন্যই হয়তো তারা এই পুরস্কারটি দিয়েছেন। বিশেষ করে ফাইন্যান্সিয়াল ইনক্লুশন, যেটাকে আমি বলি অন্তর্ভুক্তিমূলক যে যে অর্থায়ন, সেটিকে তারা গুরুত্ব দিয়েছে। বাংলাদেশের মতো একটি দেশে যেখানে আর্থসামাজিক মেরুকরণ অত্যন্ত তীব্র, সেখানে যখন আমরা সোশ্যাল ইনক্লুশনের কথা বলি, আমি বুঝতে পারি যে সেখানে একটা বড় চ্যালেঞ্জ কাজ করে। কেননা আপনি প্রান্তিক মানুষের কাছে যাবেন, কৃষকদেরকে 10 টাকায় অ্যাকাউন্ট খোলার ব্যাপারে আপনি উৎসাহিত করবেন, এবং একটা ট্রেমেন্ডাস সাড়া আপনি পেয়েছেন। এই বিষয়গুলো কি আপনি যখন শুরু করেছেন আপনার কাছে কি মনে হয়েছিল যে এটা খুব সহজ হবে? মোটেও না, কারণ আমার কেন্দ্র সহজ হয়েছে না, মোটেও সহজ ছিল না, এখন অনেকটা সহজ হয়ে এসছে, কিন্তু শুরুতে একদম সহজ ছিল না। প্রথমত কেন্দ্রীয় ব্যাংকের ভেতরেই তারা বুঝতে পারছিলেন না, বা তারা খানিকটা শঙ্কিত হয়ে পড়েছিলেন যে এই গভর্নর এসে তাদের যে সনাতনী কেন্দ্রীয় ব্যাংক, যেটা যেটা অত্যন্ত কনজারভেটিভ একটা রক্ষণশীল একটি ধারা, সেটার থেকে আমি আস্তে আস্তে তাদেরকে সরিয়ে নিয়ে যাচ্ছি, এটা তাদেরকে কোনো বিপদের মধ্যে ফেলে দেয় কি না। কিন্তু আমি প্রথম থেকে জানতাম যে যদি আমি অভ্যন্তরীণ চাহিদা বাড়াতে পারি তাহলে আমাদের যে লক্ষ্য, বিশেষ করে আমাদের যে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস অর্জন করবার যে লক্ষ্য, আমাদের যে ভিশন 2021 যেটা, তার যে লক্ষ্য, তার সাথে কিন্তু মিল রেখে আমরা অর্থটাকে যদি নিচের দিকে প্রবাহিত করতে পারি তাহলে একদিকে দারিদ্র কমবে, অন্যদিকে বৈষম্য কমবে, অন্যদিকে বাজারটা বড় হবে, এবং আমাদের অর্থনীতির যে প্রবৃদ্ধি সেটা সচল থাকবে। কারণ এই সারা পৃথিবীতে তখন প্রবৃদ্ধি কমে আসছিল, ভীষণ কমে আসছিল। তো এরকম একটা সময়ে আমরা কাজ করছিলাম। আমি যে সময় এই কাজটি শুরু করলাম 2009 সালে, সেই বছর বিশ্ব প্রবৃদ্ধি মাইনাসে চলে গিয়েছিল। তো এরকম একটি সময়ে, মানে আমাদের উন্নত দেশের প্রবৃদ্ধিগুলোর কথা বলছি, ইমার্জিং কান্ট্রি তো মোটামুটিভাবে তখনও ভালো করছিল, কিন্তু বাংলাদেশ আমার মনে হয় যে অনেক ভালো করেছে এই নতুন কৌশলটা নেওয়ার জন্য। সরকারেরও কৌশলটা এরকমই ছিল, তারা একটি অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির কথা বলছিলেন, এবং তারা সোশ্যাল সেফটি নেটের দিকে অর্থ খরচ করছিলেন, শিক্ষা স্বাস্থ্যের দিকে খরচ করছিলেন, কিন্তু আমরা করছিলাম যে নতুন উদ্যোক্তা সৃষ্টির করবার জন্য, এবং সেই উদ্যোক্তারা হবে নিচের দিককার মানুষ, অর্থাৎ যেন সকলেই এই ফসলটা যেন আমরা ভাগ পাই। আমরা 2011 সালে আমার মনে আছে যে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের গাইডলাইন দিলাম, এর আগ পর্যন্ত এটাকে নিয়ে কেউ মানে গাইডলাইন দেবার মতো কাজ করেননি। তো গাইডলাইনটা দেবার পরই লক্ষ্য করলাম যে মোবাইল ব্যাংকিংয়ের প্রচার শুরু হলো, প্রসার শুরু হলো, এবং আজকে আমরা লক্ষ্য করছি যে বাংলাদেশ এখন মানে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসে সারা পৃথিবীর মধ্যে একটি উল্লেখযোগ্য দেশ, এবং আগামী কয়েক মাসের মধ্যে এটা এমপেসাকে কাটিয়ে, অর্থাৎ কেনিয়াকে পার হয়ে, এটা 1 নম্বর দেশে পরিণত হবে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসে। মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের সুবিধা হলো যে যারা একেবারে ছোট, যাদের জন্য ব্যাংকের দরজাও যাওয়া সম্ভব না, যেমন রিক্সাওয়ালা,
আমাদের যারা কাজ বাড়িতে যারা কাজ করেন কিংবা ড্রাইভার গার্মেন্টস শ্রমিক এদেরকে প্রতিনিয়ত বাড়িতে গিয়ে টাকা পাঠানো তাদের জন্য একটা বিরাট সমস্যা, কিন্তু এখন ইচ্ছে করলে তারা ঘরে বসেই গাড়িতে বসে তারা টাকা পাঠাতে পারে এবং এই টাকা নিয়মিত তারা পাঠাচ্ছে। শুনে অবাক হবেন, প্রায় একটা জরিপে ধরা পড়েছে যে ঢাকা শহরের 76% রিক্সাওয়ালা মোবাইল ব্যাংকিং ব্যবহার করেন, যারা রাস্তায় ফুল বিক্রি করে তারাও মোবাইল ব্যাংকিং ব্যবহার করে, একজন আরেকজনকে টাকা পাঠান। আর স্কুলে ইউনিভার্সিটির ছেলে মেয়েরা যারা গ্রাম থেকে এসছে তারা তো নিয়মিত বাবা তাদের টাকা পাঠাচ্ছে, এখন আর আগের মতো মানি অর্ডার করতে হচ্ছে না। তো এগুলো একেবারেই নতুন ধারার ব্যাংকিং, সেন্ট্রাল ব্যাংকিং। এটা আমাদের অনেকেই এটা মানে প্রথমে বুঝে উঠতে পারেনি যে এটা আমরা কী করছি। তারপরে যখন 10 টাকার অ্যাকাউন্ট খোলা শুরু করলাম তখন আরও অবাক হলেন যে মাত্র 10 টাকা দিয়ে কেমন করে অ্যাকাউন্ট খুলে। এটাকে আমরা বললাম যে এটা সামাজিক দায়িত্ববোধ থেকে এই কাজটি ব্যাংকের করতে হবে, কারণ যাদের ডিপোজিটের পয়সায় ব্যাংক চলে তাদের জন্য ব্যাংক কিছু করবে না। তার এই সামাজিক দায়িত্ববোধটাকে আমি গুরুত্ব দিয়েছি এবং ব্যাংকগুলোকে প্রথমেই এই যে বাধা তো ছিল তারা বুঝতে পারছিলেন না, পরে তাদেরকে নিয়ে রোড শো করেছি, তাদেরকে গ্রামে নিয়ে চলে গেছি, শতবারেরও বেশি আমি গ্রামে গেছি, তাদেরকে সঙ্গে নিয়ে গেছি, তারা ধীরে ধীরে তাদের মনোজগতে পরিবর্তন এসছে, মোটিভেশনাল কায়দায় তাদের ভেতরে এক ধরনের ইচ্ছে আমরা জাগ্রত করেছি। ডক্টর রহমান, আসবো আপনার কাছে এসব কথা নিয়ে আরও আলাপচারিতা হবে। প্রিয় দর্শক, আমাদের সময় হয়েছে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতিতে যাওয়ার। বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরে আসছি ডক্টর আতিউর রহমানের সঙ্গে আলাপচারিতে, আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি এনটিভি এক্সক্লুসিভ অনুষ্ঠানে। যারা এইমাত্র টেলিভিশন সেটের সামনে বসেছেন আমাদের এই অনুষ্ঠান দেখবার জন্য, তাদেরকে জানাচ্ছি যে আজকের এই অনুষ্ঠানে আমরা আমন্ত্রণ জানিয়েছি একজন বিশিষ্ট অতিথিকে, অর্থনীতিবিদ, গবেষক, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, এবং তার চেয়ে বড় পরিচয় তিনি প্রো পিপল অ্যাপ্রোচ নিয়ে বাংলাদেশ ব্যাংক পরিচালনা করেছেন গত বেশ কয়েক বছর ধরে, এবং সেই সাফল্যের স্বীকৃতি হিসেবে আপনারা জানেন যে স্বনামধন্য পাবলিকেশন দ্য ফাইন্যান্সিয়াল টাইমসের সাময়িকী দ্য ব্যাংকারের বিবেচনায় এশিয়া প্যাসিফিক রিজিয়নের বেস্ট গভর্নর, গভর্নর অব দ্য ইয়ার তিনি বিবেচিত হয়েছেন। আমরা তার সঙ্গে কথা বলছিলাম সোশ্যাল ইনক্লুশন নিয়ে এবং আপনার কাজ নিয়ে। ডক্টর রহমান, বাংলাদেশের ঋণ খেলাফি সংস্কৃতির কথা আমরা জানি এবং এটি নিয়ে বিস্তর পত্রিকায় লেখালেখি হয়েছে এবং মানুষের মধ্যে এক ধরনের ডিসস্যাটিসফ্যাকশনও রয়েছে, কিন্তু এই সংস্কৃতির মধ্যে থেকে আপনি খুব কাছ থেকে এই বিষয়গুলোকে দেখার পরেও আপনি বাংলাদেশের কৃষকদেরকে এতটা আস্থায় এনে তাদেরকে এত বড় অঙ্কের লোন দেওয়ার, মানে আমি যদি ওভাবে চিন্তা করি যে একটা সুযোগ করে দেওয়া তাদের জন্য, এটি কেন আপনি কিভাবে এই সাহসটি পেলেন? প্রথম কথা হলো যে কৃষকরা কিন্তু খুবই উদ্যোগী মানুষ, তারাই বড় এন্টারপ্রেনার আমি মনে করি। তারা যে পরিশ্রম করেন, যে কষ্ট করেন, এবং তারা যদি কষ্ট না করতেন আমরা কিন্তু বাংলাদেশে এই যে রিজার্ভ আমরা আজকে দেখতে পাচ্ছি $22 বিলিয়ন উপরে যে রিজার্ভ, যদি কৃষকরা যদি কাজ না করতেন, তারা যদি খাদ্যে উদ্বৃত্ত না হতেন করতেন আমাদের, তাহলে কিন্তু আমরা এতটা এগোতে পারতাম না। কারণ বাইরের থেকে চাল আমদানি করতে হচ্ছে না বলেই রিজার্ভ কিন্তু বাড়ছে, সেই অর্থে আমাদের কৃষকরা কিন্তু ডলার ইনকাম করছে, পাউন্ড ইনকাম করছে, সেই দিক থেকে চিন্তা করলে তো। সুতরাং তাদের কাছে আমরা যখন গেলাম এবং আমরা লক্ষ্য করলাম যে কৃষকরা যদি ঠিক মতো সত্যিকার কৃষকরা যদি টাকা দেওয়া যায় তাহলে তারা কাজ করবে এবং কাজ করে তারা টাকা ফেরত দেবে। এবং আমাদের অভিজ্ঞতা খুবই ভালো, যেমন বর্গা চাষিদের আমরা আগে খুব বেশি টাকা দিতে পারতাম না, ব্যাংকের মাধ্যমে কিছু কিছু জায়গাতে টাকা দেওয়া হতো কিন্তু কোনো অর্গানাইজড কোনো প্রোগ্রাম ছিল না। আমরা 500 কোটি টাকার একটি রিফাইন্যান্স লাইন খুললাম একদম 2009 সালেই শুধুমাত্র বর্গা চাষিদের জন্যে, এবং সেটা এখনও চলছে, এবং সেই বর্গা চাষিদের টাকা দেওয়ার জন্য আমরা একটি বৃহত্তম একটি অসরকারি প্রতিষ্ঠান যেটা তাকে আমরা বেছে নিলাম, ব্র্যাককে বেছে নিলাম যে তারা যেন কাজটি করে, তাদের সম্পূর্ণ ব্যাংক গ্যারেন্টি নিয়ে তাদের মাধ্যমে কাজটা করলাম। তারা বর্গা চাষিদের সংগঠিত করছে এবং এই বর্গা চাষিদের প্রায় 9-10 লক্ষ বর্গা চাষি পরিবার ইতিমধ্যেই এই টাকা পেয়েছে এবং তার 55% হলো মহিলা কৃষক, তারা কিন্তু টাকাগুলো নিচ্ছে এবং
টাকা নিয়ে সেই টাকা তারা ব্যবহার করছে, আবার ফেরত দিচ্ছে, 99% টাকা তারা কিন্তু ফেরত দিয়েছে। তো এটা কিন্তু আমাদের অন্য যারা বড় বড় কর্পোরেট আছে তাদের ক্ষেত্রে কিন্তু এরকম সাফল্য আমরা দেখতে পাই না। ঋণ খেলাপির যে কালচার, সেই কালচারে কিন্তু আমাদের এই বর্গা চাষিরা কিন্তু পড়ে না, বরং উল্টো কালচার তারা দেখাচ্ছে যে টাকা নিয়ে টাকা সময় মতো ফেরত দেওয়া যায়। এটা সম্ভব হয়েছে পার্টনারশিপের কারণে, সেন্ট্রাল ব্যাংক সরাসরি আরেকটি সংগঠন যেটি ব্র্যাকের সাথে একটা পার্টনারশিপ করেছে। এইভাবেই প্রাইভেট ব্যাংকগুলোকে, এমনকি বিদেশি ব্যাংকগুলোকে দিয়েও আমরা কৃষিতে ঋণ দেওয়াচ্ছি, কারণ অনেক বিদেশি ব্যাংক তাদের গ্রামেগঞ্জে ব্রাঞ্চ নেই। তখন আমরা বললাম যে মাইক্রোফাইন্যান্স ইনস্টিটিউট যেগুলো আছে তাদের সাথে, ইনস্টিটিউশন যেগুলো আছে তাদের সাথে এমওইউ করে তাদের মাধ্যমে টাকা দিতে হবে। এবং আমরা আজকে হাউস অব লর্ডসে যখন শুনছিলাম, স্ট্যান্ডার্ড চার্টার ব্যাংকের প্রধান নির্বাহী বললেন যে তারা 3% টোটাল ঋণের 3% কৃষকদের দিচ্ছেন, তাদের কিন্তু একটিও ব্রাঞ্চ নেই, তারপরেও কৃষকরা তারা টাকা দিচ্ছে, টাকা কিন্তু ফেরত আসছে। সুতরাং যারা ছোট, যারা সবসময় দেখা গেছে যে তারা টাকা নিয়ে ব্যবহার করে টাকা ফেরত দেয়, কখনো কখনো ডিজাস্টারে পড়লে হয়তো একটু অসুবিধা হতে পারে, সেগুলো আমরা তখন একটু রিশিডিউল করে দিই, কিন্তু অন দ্য হোল সব মিলে যারা ছোট ক্ষুদে উদ্যোক্তা তারাই সবচেয়ে ভালো উদ্যোক্তা, এটাই আমরা লক্ষ্য করেছি। আরেকটি বিষয় সেটি হচ্ছে যে দ্য ব্যাংকার সাময়িকী আপনাকে সম্মানিত করার ক্ষেত্রে যে বিষয়গুলোকে বিবেচনায় এনেছে, তার মধ্যে একটা বড় বিষয় হচ্ছে যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে মনিটারি পলিসি বা এই ব্যাংকিং খাতের ডিসিপ্লিন নিশ্চিত করতে হলে অনেক অজনপ্রিয় সিদ্ধান্ত নিতে হয়, এবং সেটা আমরা বুঝতে পারি যে আপনি যখন প্রো পিপল অ্যাপ্রোচ নিয়ে গ্রামের মানুষের কাছে, প্রান্তিক মানুষের কাছে যাবেন, সেখানে হয়তো পুঁজিপতিদের সমাজের একটা বড় অংশ, তাদের হয়তো অনেক কিছুই মনোপুত হবে না, সেটাও একটা চ্যালেঞ্জ। অজনপ্রিয় সিদ্ধান্তগুলোকে ইমপ্লিমেন্ট করা বা সেই পলিসিটিকে ইন্ট্রোডিউস করানোর ক্ষেত্রে আপনি কি ধরনের চ্যালেঞ্জ ফেস করেছেন? এটা সব কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরদের জন্য এটি একটি খুব চ্যালেঞ্জিং একটা কাজ, কারণ শর্ট টার্মে যে আমরা এই মুহূর্তে যে সিদ্ধান্তগুলো নিচ্ছি, আপাত দৃষ্টিতে অনেকের কাছেই মনে হতে পারে যে এটার ফলাফল হয়তো ভালো হবে না, কিন্তু দীর্ঘমেয়াদে গিয়ে যখন ফলাফলটা ভালো আসে তখন তারা কিন্তু স্বীকার করেন যে এটা বোধহয় ঠিকই ছিল। কিন্তু গভর্নরের জন্য এটা অত্যন্ত একটা সাহসী সিদ্ধান্ত নিতে হয় যে কি হবে আগামী দিনগুলোতে কি হবে। আমাদের দৃষ্টিতে একটা বিষয়ই ছিল সবসময়, বিশেষ করে আমি সবসময় ভেবেছি যে আমরা টেকসই কতটা হবে, আমরা যে অর্থায়নটা করছি এই অর্থায়নটা গিয়ে আমার ইকোনমিকে কতটা স্টেবল করবে, আমার প্রবৃদ্ধিকে কি ধরে রাখতে পারবো, আমরা এই যে নিচের দিকের মানুষগুলোর জন্য কি বেশি করে আয় রোজগারের ব্যবস্থা করতে পারবো, এটাই ছিল সবচেয়ে বড় বিবেচনা আমার, এবং সামাজিক দিক থেকে এটাই দরকার ছিল, কারণ তা না হলে সমাজের মধ্যে যে অশান্তি আসতো সেই অশান্তিতে যেমন গ্রিস পুড়ে গেল সেরকম একটা সমস্যা হতো, যেমন সাইপ্রাস শেষ, স্পেনের গোলমাল আমরা সকলেই জানি, কিন্তু ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের কারণেই কিন্তু এই কাণ্ডগুলো হয়েছে। সুতরাং ফাইন্যান্সকে যদি আমরা ঠিক রাখতে পারি, আমরা যদি ব্যাংকিং সেক্টরের মাধ্যমে যদি এই যে নিচের দিককার মানুষদের যদি টাকা দিতে পারি, তাহলে সমাজেও এক ধরনের স্ট্যাবিলিটি আসবে। এবং লক্ষ্য করেছেন যে 30% মতো অর্থ এখন এসএমই এবং কৃষিতে কিন্তু যাচ্ছে, এবং এরাই নিচের দিকের যে পিরামিডের বেসটা এটাকে শক্তিশালী করে রেখেছে। তারা ডিপোজিটার হিসাবেও সংখ্যা বেশি, তারা বরোয়ার হিসাবেও সংখ্যা বেশি, তারা সকলেই ঠিক মতো টাকা ফেরত দিচ্ছেন, যেই কারণে ইকোনমির ভেতরে একটা রিজুভিনেশন এসছে, একটা পুনর্জাগরণ এসছে, বিশেষ করে গ্রামের অর্থনীতিতে বড় ধরনের পুনর্জাগরণ এসছে। এখন যেহেতু খাদ্যে আমরা স্বয়ংসম্পূর্ণ শুধু নয়, সারপ্লাস, কদিন আগে আমরা শ্রীলঙ্কাতে আমরা খাদ্য রপ্তানি করেছি, সুতরাং এই কারণে ইকোনমিটা অত্যন্ত, গ্রামের অর্থনীতি অত্যন্ত শক্তিশালী, এর প্রভাব শহরেও পড়ছে। আগে গ্রাম থেকে টাকা শহরে আসতো, কিন্তু এখন মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে শহর থেকে টাকা গ্রামে যাচ্ছে। আগে একজন শ্রমিক সারাদিন কাজ করে 3 কিলোগ্রামের মতো চাল কিনতে পারতেন, আজকে প্রায় 11 কিলোগ্রাম চাল কিনতে পারেন। তো এতে করে গ্রামের অবস্থায় এখন 3 কিলোগ্রামের চাল দিয়ে যদি সংসার চালাতে পারে, আর বাকি 8 কিলোগ্রাম চাল কিন্তু বিক্রি করে তার যে ডিসপোজেবল ইনকাম সেটা দিয়ে তার ছেলেমেয়েদের লেখাপড়া করাচ্ছে, কিংবা তাদের পরিবারের স্বাস্থ্যের দিকে নজর দিচ্ছে, ভালো একটা বাড়ি করছে, পুকুর কাটছে। তো
এই নানাভাবে গ্রামীণ অর্থনীতির মধ্যে একটা পুনর্জাগরণ এসছে এবং এইভাবেই একটা ইকোনমি এরকম ডাইভার্সিফাইড হচ্ছে, ইকোনমিটা অত্যন্ত টেকসইয়ের দিকে যাচ্ছে, একটা স্থিতিশীলতার দিকে যাচ্ছে, যেটা ব্যাংকার নিজেও বলেছে যে অর্থনীতির শুধু স্থিতিশীল হচ্ছে তাই নয়, প্রবৃদ্ধি যেমন বাড়ছে আবার একই সঙ্গে ইকোনমিটা স্থিতিশীল হচ্ছে। যারা বাংলাদেশের অর্থনীতিকে বা বাংলাদেশকে পর্যবেক্ষণ করেন তাদের অনেকেরই বক্তব্য হচ্ছে যে বাংলাদেশে এত রাজনৈতিক অস্থিতিশীলতার পরেও যে গ্রোথ বা যে ডেভেলপমেন্ট সেটা এক ধরনের ডেভেলপমেন্ট মিরাকল। আপনিও কি সেটাকে মিরাকলই মনে করেন? আমি মিরাকল বলবো না, আমরা তো একেবারে কৌশল করে আমরা যাচ্ছি যে এরকমভাবে আমাদের প্রবৃদ্ধির যে হার সেটা কিন্তু 6% বা 6.2% গত 5-6 বছর থেকে হচ্ছে, এবং এটার যদি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বলি যে একটার থেকে আরেকটার যে তফাৎ সেটা এই অঞ্চল পুরো দক্ষিণ এশিয়ার মধ্যে আমাদেরটাই সবচেয়ে কম। পাশের দেশ ভারতে এক সময় প্রবৃদ্ধি 8% উপরে উঠে গিয়েছিল, আবার 4% নেমে পড়েছে, কিন্তু আমাদের কিন্তু এরকম ওঠানামা হয় নাই, আমাদের টাকা ওরকম লাফিয়ে লাফিয়ে উঠেও নেই, লাফিয়ে লাফিয়ে পড়েও নেই, একটা স্থিতিশীল অবস্থায় আছে। আমাদের ইনফ্লেশন আস্তে আস্তে কমে আসছে, এখন 7%-এর নিচে চলে আসছে, আমরা বছর শেষে 6.5% আশা করছি। আমাদের রিজার্ভ বাড়ছে, সুতরাং আমাদের সেই অর্থে একটা স্থিতিশীল অর্থনীতি বিরাজ করছে। রাজনৈতিক স্থিতিশীলতা যদি আরেকটু থাকতো আমার মনে হয় যে দেশে অর্থনীতির এবার এই বছর অন্তত আমরা অত্যন্ত ভালো একটি অবস্থানে যেতাম বলে আমরা মনে করি। একটু ব্রিফলি জিজ্ঞেস করি, সেটা হচ্ছে আমাদের যারা যুক্তরাজ্য সহ ইউরোপের বিভিন্ন দেশে প্রবাসী বাঙালিরা আছেন, বাংলাদেশিরা আছেন, তাদের একটা কোথায় যেন ভয় বিনিয়োগ নিয়ে, যে তারা অনেকে বিনিয়োগ করতে চান কিন্তু তারা মনে করেন যে বাংলাদেশে হয়তো বিনিয়োগের অনুকূল পরিবেশ নেই বা সেটি করতে গেলে তারা হয়তো একটা ঘূর্ণির মধ্যে পড়বেন। বাংলাদেশ ব্যাংকের কি এখানে কিছু করার আছে? না, আসলে এটিও একটা মিসপারসেপশন আছে। আমি কিন্তু বিনিয়োগকারীদের প্রচুর এখন আমরা দেখতে পাচ্ছি, বিশেষ করে যুক্তরাজ্য থেকে প্রচুর বিনিয়োগকারী এখন বাংলাদেশে যাচ্ছেন। আমি এই গোলমালের মধ্যেও কদিন আগে ওয়েলস চেম্বার অফ কমার্সে গিয়েছিলাম, ব্রিটিশ হাই কমিশনারের বাসাতে তাদের সাথে আমার দেখা হলো, তারা প্রচুর উদ্যোগ নিয়ে গেছেন, অনেক অনেক প্রস্তাব তারা নিয়ে গেছেন ঢাকাতে, তারা এখন বোর্ড অফ ইনভেস্টমেন্টের সাথে কাজ করছে, বাংলাদেশ ব্যাংকের সাথে কাজ করছে, এবং তারা বলছে যে বাংলাদেশ একটা আইডিয়াল ডেস্টিনেশন ফর দেয়ার ইনভেস্টমেন্ট। তার একটা বড় কারণ হলো যে অনেক কম খরচে বাংলাদেশে উৎপাদন করা যায়। 2 নম্বর হলো যে বাংলাদেশের মানুষ এমনি গোলমাল হয়তো আছে চারদিকে, কিন্তু সাধারণ মানুষ অত্যন্ত হসপিটেবল, তাদের মানুষকে বিদেশিদেরকে বরং ওয়েলকাম করে, সবসময় ওয়েলকাম করে। প্রবাসীরা যারা যান তারাও কিন্তু সেখানে ভালোই ট্রিটমেন্ট পান। যেটা সমস্যা হয় সেটি হলো যে অনেক সময় হয়তো জানেন না যে বাংলাদেশের ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টের ক্ষেত্রে সবচেয়ে উদার দেশের নাম বাংলাদেশ। আপনি কালকে গিয়ে ইনভেস্টমেন্ট শুরু করতে পারেন এবং এই টাকাটা ফেরত আনতে আপনাকে কোনো বাধা সৃষ্টি করবে না, কখনোই কেউ বাধা সৃষ্টি করবে না। এবং এখন সেন্ট্রাল ব্যাংক থেকে আমরা ফরেন এক্সচেঞ্জের রেগুলেশনগুলো অনেক বেশি শিথিল করে ফেলেছি, এমনকি প্রাইভেট ইকুইটিতেও ইনভেস্টমেন্ট করা যায়, এখন আমরা সেই সমস্ত নিয়মগুলো করেছি। এখন সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, বাংলাদেশ ব্যাংক, বোর্ড অফ ইনভেস্টমেন্ট, এই এক সমন্বয়টা ঠিক মতো যদি করা যায় আমরা আগের চেয়ে অনেক বেশি সমন্বিত হচ্ছি। আমার মনে হয় যে আমাদের প্রবাসীরা যাদের হাতে অনেক অর্থ তারা বাংলাদেশে গিয়ে বিনিয়োগ করলে ভালোই ফল পাবেন, আর কিছু না করলে যদি বাংলাদেশে গিয়ে টাকাটা শুধু খালি রেখে দেন তাতেও যে আয়টা হবে এখানে ব্রিটেনে কোনো অবস্থাতেই ততটা আয় তারা করতে পারবেন না। সুতরাং আমার মনে হয় যে বাংলাদেশে বিনিয়োগ করতে তাদের ভয়ের কোনো কারণ নেই। আমরা একটা ছোট বিজ্ঞাপন বিরতিতে যাব, তার আগে যদি একটু ব্রিফলি আপনার কাছে জানতে চাই যে ব্যাংকিং সেক্টরের শৃঙ্খলা নিয়ে অনেকের মধ্যেই কিন্তু অসন্তুষ্টি রয়েছে, ডিসস্যাটিসফ্যাকশন রয়েছে, বিশেষ করে একটা সময়ে ব্যাংকিং খাতের শৃঙ্খলা, পরিচালক নিয়োগে রাজনৈতিক প্রভাব ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়ে এক ধরনের মিডিয়াতে কথা এসছে, আপনাকেও নিশ্চয়ই এই বিষয়গুলো নিয়ে অনেকবার ফেস করতে হয়েছে, এই বিষয়টিকে আপনি কীভাবে অ্যাড্রেস করেছেন? না, এটা তো একটা বিষয়, পরিচালক আসলে নিজেদের স্বার্থরা যদি নিজেরা না দেখেন, প্রাইভেট ব্যাংকের যারা পরিচালক তারা তাদের যে শেয়ার হোল্ডিং আছে তার স্বার্থ তো তারা দেখবেন এবং তারা দেখার চেষ্টাও করছেন। কোনো কোনো জায়গাতে সমস্যা হলে পরে সেখানে আমরা তত্ত্বাবধান করছি, সুপারভিশন করে ধরছি, কিন্তু পাবলিক ব্যাংকের পরিচালক সরকার কিন্তু দেন। আমরা এখন সরকারকে বলেছি যে পরিচালক দিতে হলে তার পেশাগত যোগ্যতা ভালো থাকতে হবে এবং তাদের সততা স্বচ্ছতা নিশ্চিত হয়ে যেন পরিচালক তারা নিয়োগ করেন। প্রথম দিকে হয়তো
পুরোপুরি সেটা করা যায় না, কিন্তু ইদানিংকালে আমরা লক্ষ্য করছি যে তারা দেখে শুনে ভালো লোকজনকে পরিচালক নিয়োগ করছেন। এবং আগেরবার আমরা অন্তত দুটি বোর্ডকে ভেঙে দেওয়ার জন্য আমরা চিঠি দিতে বাধ্য হয়েছি সরকারকে, এবং তারা সরকার আমাদের কথা শুনেছেন, এবং তারপর যে বোর্ড তারা এনেছেন সেটা অপেক্ষাকৃত অনেক ভালো মানুষদের নিয়ে বোর্ড করেছেন। একজন ব্যবস্থাপনা পরিচালক চাকরি আমাকে খেতে হয়েছে, সেটাও একটা সিগন্যাল ব্যাংকারদের কাছে গেছে যে যদি ঠিকমতো পারফর্ম না করে তাহলে চাকরি চলে যাবে। এখন আমরা চাচ্ছি যে পুরো ব্যাংকিং খাত একটা শৃঙ্খলার মধ্যে নিয়ে আসার জন্য, এবং ডিজিটাইজেশনের কারণে আমরা এখন কিন্তু ঘরে বসেই দেখতে পারি কোন ব্যাংক কেমন পরিচালনা করছে, কে কাকে টাকা দিচ্ছে, কোন ব্রাঞ্চ কোন এলসি খুলছে, কখন খুলছে, এবং কবে এটা আবার ফান্ড রিয়ালাইজ করতে হবে, আমি আমার ঘরে বসেও সেটা দেখতে পাই। তো এই লেভেলে যখন আমরা যখন স্বচ্ছতা ফিরিয়ে এনেছি, আশা করছি ব্যাংকিং খাতের শৃঙ্খলা আগের চেয়ে অনেক ভালো হবে। অনেক ধন্যবাদ ডক্টর রহমান। প্রিয় দর্শক, আমাদের সময় হচ্ছে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতিতে যাবার। বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরে আসছি ডক্টর আতিউর রহমানের সঙ্গে আলাপচারিতে। আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, আপনাদেরকে পুনর্বার স্বাগত জানাচ্ছি আমাদের এনটিভি এক্সক্লুসিভ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আছেন স্টুডিওতে ডক্টর আতিউর রহমান, বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক, বাংলাদেশ ব্যাংকের গভর্নর। ডক্টর রহমান, পরিবেশ বান্ধব যে অর্থনৈতিক যে পলিসি সেটি নিয়ে আপনি যখন গভর্নর হননি তার বহু আগে থেকেই আপনি ক্যাম্পেইন করে এসেছেন আপনি, এবং বলা যায় যে ওয়ান অফ দ্য লিডিং অ্যাক্টিভিস্ট ছিলেন আপনি। আপনার যে কর্মক্ষেত্র সেখানে পরিবেশ বান্ধব বিষয়গুলোকে ইন্ট্রোডিউস করার ব্যাপারে আপনার কি কোনো উদ্যোগ রয়েছে কিনা একটু জানতে চাই। নিশ্চয়ই, আমি ক্লাইমেট চেঞ্জ নিয়ে আমরা কাজ করেছি, বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জের একটা ভিকটিম। সেই অর্থে ভিকটিম হবার পরেও আমরা কিন্তু পরিবেশকে রক্ষা করবার জন্য সবচেয়ে বেশি উদ্যোগ নিয়েছি। সরকারও যেমন উদ্যোগ নিয়েছে, বাংলাদেশ ব্যাংকও তেমন উদ্যোগ নিয়েছে। বাংলাদেশ ব্যাংকই একমাত্র কেন্দ্রীয় ব্যাংক এখনও পর্যন্ত যাদের একটা গ্রিন ব্যাংকিং আলাদা বিভাগ আছে। সেই বিভাগ থেকে নীতিমালা জারি করা হয়েছে যে, এবং 49-এর মতো গ্রিন প্রোডাক্ট আছে যেখানে ঋণ দেওয়া যেতে পারে। আরেকটি কাজ করেছি আমরা, সেটি হলো যে বিভিন্ন ব্যাংকে বলা আছে যে কোনটা ঝুঁকিপূর্ণ, রিস্ক গ্রেডিং মানে এনভায়রনমেন্টাল রিস্ক ম্যানেজমেন্টের মতো একটা সার্কুলার আমরা জারি করেছি। আমরা বলেছি যে আপনারা এই জায়গাতে বিনিয়োগ করবেন না, যদি বিনিয়োগ করেন সেটা পরিবেশের ক্ষতি করবে, যদি আপনি বিনিয়োগ করেন তাহলে এটার জন্য প্রভিশন বেশি দিতে হবে, আর যতটা সবুজের দিকে যাবেন ততটা আপনাদের ইনসেন্টিভ দেব আমরা। এইভাবে এমনকি আমরা 200 কোটি টাকার একটি সবুজ ফান্ড তৈরি করেছি সেন্ট্রাল ব্যাংকে, সেখান থেকে টাকা নিয়ে মানুষ অ্যাফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান করছে, মানুষ বায়োগ্যাস প্ল্যান করছে। ট্রাস্ট ব্যাংক একাই কয়েক হাজার আপনার বায়োগ্যাস প্ল্যান্ট তৈরি করেছে, যেগুলো দিয়ে বায়ো ফার্টিলাইজার হচ্ছে, সেখান থেকে গ্যাস হচ্ছে। তারপর আমরা সৌর বিদ্যুতের জন্য পয়সা দিয়েছি, কয়েকটি কোম্পানি সৌর বিদ্যুতের প্ল্যান্ট তৈরি করেছে, এবং সৌর সেচ যেটা সেচের ব্যবস্থা সৌর বিদ্যুৎ দেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংক নিজে পুরোপুরি সোলারাইজড হয়ে গেছে। বাংলাদেশ ব্যাংকের যে আমাদের যে অফিসগুলো এলো প্রত্যেকটা এলইডি বাল্বে চলে, সোলারের এনার্জিতে চলছে। আমাদের যে গভর্নরের ভবন যেটা যেটা অফিস করেন পুরোটা সোলারে চলে, রাত্রিবেলা যে বিদ্যুৎগুলো হয় সম্পূর্ণটা সোলার এনার্জিতে হয়, এবং এই সব ক্ষেত্রে যাতে অর্থ দেওয়া হয় তার জন্য রিফাইন্যান্স লাইন পর্যন্ত খুলেছি। ব্যাংকগুলোকেও বলা হয়েছে, অনেক এটিএম সোলারে চলছে, গ্রামের এসবি ব্রাঞ্চ সোলারে প্ল্যান্টে চলছে, এবং নতুন নতুন প্রোডাক্ট আমরা দিচ্ছি। কদিন হলো আমরা একটা প্রকল্প দিয়েছি যে পুরোটা ফ্যাক্টরি, একটা টেক্সটাইল ফ্যাক্টরি পুরোটা সবুজ হবে, সেখানে পানি রিসাইকেল হবে, সেখানে সোলারের বিদ্যুৎ আসবে, এমনকি যে যিনি শ্রমিক তিনি সাইকেলে আসবেন। তো এরকম কতগুলো নতুন নতুন করছি, তাদের জন্য আমরা আমাদের এই 200 কোটি টাকা থেকে 20 কোটি রিফাইন্যান্স করেছি, প্ল্যাটিনাম রেটেড এই ফ্যাক্টরিটা হবে। তো এইভাবে সারা বিশ্বে আমরা সবুজ অর্থায়নের একটা প্রক্রিয়া শুরু করছি। আমরা সবুজ বন আমাদের রিজার্ভের জন্য কিনেছি বিভিন্ন জায়গা থেকে, আমরা নিজেরা সবুজ বন পরিচালনা করবার কথা ভাবছি। সুতরাং একটি সবুজ অর্থনীতি আমাদের দীর্ঘমেয়াদী একটা টেকসই অর্থনীতির জন্য টেকসই অর্থায়ন খুবই দরকার। জাতিসংঘ একটা উদ্যোগ নিয়েছে টেকসই অর্থায়ন
কিভাবে করা যায় এবং সেখানে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে সেই কমিশনের মেম্বার করেছে, আমরা বিশ্ব সারা বিশ্বের জন্য আমরা একটা টেকসই অর্থায়ন অর্থাৎ গ্রিন ফাইন্যান্সিং কিভাবে করা যায় সেগুলোর কথা আমরা একসঙ্গে ভাবছি এবং বাংলাদেশ হ্যাজ বিকাম এ মডেল এবং আজকের এই ব্যাংকারের পুরস্কারের পেছনে এই সবুজ ব্যাংকিংটাও কিন্তু একটি বড় একটা একটা ফ্যাক্টর হিসেবে তারা বিবেচনা করেছে। একটি বিষয় হচ্ছে যে যখন মানুষ কাজের মধ্যে থাকে স্বাভাবিকভাবেই মনে হয় যে একটা পর্যায়ের পরে যে আরও হয়তো অনেক কিছু করার ছিল, আপনি পেরিয়ে এসেছেন অনেকটা পথ, কিন্তু তারপরেও বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে আপনার কাছে কি মনে হয় যে এই বিষয়টি এখনও করা হয়নি বা আগামীতে করতে পারলে সেটি হয়তো আরও মানুষের জন্য কল্যাণ? অনেক চড়াই উৎরায়ের মধ্যে বাংলাদেশ ব্যাংক এগিয়ে যাচ্ছে এবং বাংলাদেশ ব্যাংক মতো বাংলাদেশের মতো একটি ছোট দেশের সেন্ট্রাল ব্যাংকে এখন সকলেই স্বীকৃতি দিচ্ছে, স্বীকার করছে। কদিন আগে ম্যানিলা বেসড একটি সংগঠন গুসি পিস প্রাইজও দিয়েছে আমাকে। সুতরাং শুধু এটা আমার পুরস্কার না, আমার সহকর্মীদের সকলেরই পুরস্কার। এটি আমি মনে করি যারা আমার সাথে কাজ করে তারা সকলেরই এটা এটা স্বীকৃতি পাচ্ছে। আমার মোটামুটিভাবে যে কাজগুলো করতে চেয়েছিলাম, ধরেন আমরা যারা পথ শিশুদের জন্য কিছু করতে চেয়েছিলাম, আমি শেষ পর্যন্ত সেটা করতে পেরেছি। পথ শিশুদের জন্য 10 টাকাতে ব্যাংক অ্যাকাউন্ট খোলার ব্যবস্থা করেছি, কৃষকদেরকে 10 টাকার অ্যাকাউন্ট খুলেছি, স্কুল চিলড্রেন যারা এই যে বাচ্চারা যায় এখন 7-8 লক্ষ স্কুলের বাচ্চারা প্রায় 650 কোটি টাকার মতো ডিপোজিট তারা স্থাপন এই ব্যাংকে নিয়ে এসেছে। তার মানে একটা স্কুল ব্যাংকিংও চালু হয়ে গেছে। যারা রাস্তা পরিষ্কার করেন সেই সমস্ত পরিচ্ছন্ন কর্মীদের জন্য আমরা সহজ শর্তে ব্যাংক অ্যাকাউন্ট খুলে দেওয়ার ব্যবস্থা করেছি। গত বছর আমরা প্রায় 500 কোটি টাকার মতো সামাজিক দায়বদ্ধ ঋণ দেওয়ার ব্যবস্থা, সামাজিক দায়বদ্ধতার আলোকে বিভিন্ন কর্মসূচিতে আমরা অর্থ খরচ করেছি। এইবার শীতে লক্ষ লক্ষ মানুষ আমাদের কম্বল পেয়েছে, বিভিন্ন ব্যাংক থেকে দিয়েছে। রানা প্লাজা ট্র্যাজেডির সময় প্রায় 100 কোটি টাকার মতো আমরা জোগাড় করে দিয়েছি। যে এখন রাজনৈতিক যে সমস্যা হচ্ছে, সহিংস যে কাণ্ডগুলো হচ্ছে, বার্ন ইউনিটে কদিন আগে আমরা 10 কোটি টাকার মতো ব্যবস্থা করে দিয়েছি। এগুলো আমার জন্য খুব তৃপ্তিদায়ক ঘটনা। কিন্তু যে জায়গাটা এখনও আমাদের অনেক আমি বলবো যে আমার অতৃপ্তি রয়ে গেছে, সেটি হলো যে আমরা পুরো ব্যাংকিং খাতে এখনও পর্যন্ত হিউম্যান রিসোর্সের দিক থেকে চৌকো সমস্ত ব্যাংকারদের এখনও আমরা সেই জায়গায় নিয়ে যেতে পারিনি। মানে ওই রকম একটা মানে চৌকোষ ব্যাংকার তৈরি করতে হলে যে ধরনের বেতন কাঠামো দরকার সেটা কিন্তু এখনও দিয়ে উঠতে পারিনি আমাদের ব্যাংকার, বিশেষ করে পাবলিক ব্যাংকগুলোতে। আমাদের সেন্ট্রাল ব্যাংকেরও যা কর্মীদের এখনও সরকারি বেতনে দিতে হয়, কিন্তু পৃথিবীর সব দেশেই তারা কিন্তু একটু বেশি বেতন পায়। এই জায়গাগুলোতে একটু অতৃপ্তি আছে, সরকারের সাথে কাজ করছি, আমি আশা করি যে এই অতৃপ্তিটুকুও কেটে যাবে। কিন্তু সবচেয়ে ভালো লাগে আমার যখন প্রতি বছর প্রায় 1000-2000 ছেলে মেয়ে, যারা গ্রামের ছেলে মেয়ে, হয়তো কোনো চরের কিংবা খুব রিক্সাওয়ালার ছেলে কিংবা অন্যের বাড়িতে কাজ করছে এমন মায়ের ছেলেরা যখন স্কলারশিপ নিয়ে বিশ্ববিদ্যালয়ে পড়তে আসে, বিভিন্ন কলেজে পড়তে আসে, এটা সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ব্যাংকগুলো দিচ্ছে। একটি ব্যাংক 102 কোটি টাকার স্কলারশিপ দেয়। তো এই জিনিসগুলো আমাকে বড়ই তৃপ্তি দেয় যে এই যে যাদের জন্য অপরচুনিটিস খুলে দেওয়ার যে একটা সুযোগ ব্যাংকগুলো যদি করে দেয় তাহলে বাংলাদেশটা আসলেই একটা উন্নত দেশ হবে। যে যাই বলুক না কেন, বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা অপার এবং অপরচুনিটিসগুলো যদি ক্রিয়েট করে দিতে পারি আমরা আমাদের নেতৃত্বের গুণ হলো যে কত অপরচুনিটিস করতে পারি। আমাদের দেশে অনেক বেশি বস আছে কিন্তু অনেক বেশি নেতা নেই, অনেক নেতৃত্ব নেই। সুতরাং আমরা এই নতুন নেতৃত্ব আমাদের নতুন প্রজন্মদের তৈরি করতে যাচ্ছি। একটা বিষয় আলাপ করিনি, নতুন ছেলেমেয়েরা আজকাল কিন্তু ডিজিটাল টেকনোলজির সুযোগ নিয়ে আউটসোর্সিংয়ে বিরাট কাজ করছে। তারা ফ্রিলান্সার হিসাবে প্রায় 2.5 লক্ষ ছেলে মেয়ে এখন কাজ করছে, গ্রামে গঞ্জে যে ইনফরমেশন টেকনোলজি ব্যবহার করছে, তারা অ্যাপস তৈরি করছে, তারা
কত ধরনের কাজ করছে, সফটওয়্যারে বড় ধরনের তারা ইনভেস্টমেন্ট করছে, নতুন নতুন উদ্যোক্তা আসছে, এগুলোই কিন্তু আমাদের ভবিষ্যৎ। এবং এই সম্ভাবনাগুলো যাতে আমরা আমাদের নিজেদের কারণে যেন নষ্ট না করে দিই, এই নতুন প্রজন্মকে আমরা হতাশ করতে পারি না, তাদেরকেই আমরা উপযুক্ত নাগরিক হিসেবে গড়ে তুলব। ব্যাংকিং খাত এবং সরকারের ফিসকাল পলিসি সবগুলোই তাদেরকে সামনে রেখে আমাদের সমস্ত কাজ করতে হবে, এটি আমার একমাত্র, আমি মনে করি যে আমার স্বপ্ন ছিল যে এই নতুন প্রজন্মকে কী করে আমরা উদ্যোক্তা তৈরি করব, নতুন প্রজন্মকে কী করে আরও অপরচুনিটিস ক্রিয়েট করতে সাহায্য করব, সেই কাজটি আমরা ব্যাংক থেকে করতে পারছি এখন, এই জন্য ভালো লাগছে। ডক্টর রহমান, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে, আপনার যে বেড়ে ওঠা, আপনার যে কৈশোর বা পরবর্তী সময়ে একটা কঠিন সংগ্রামের ভেতর দিয়ে আপনার বেড়ে ওঠা, এবং আমার খুব জানতে ইচ্ছে করছে যে আপনার ভেতরে যে সংবেদনশীলতা বা মানুষের জন্য এই যে কিছু করবার যে আকাঙ্ক্ষা, সেটির সঙ্গে কি আপনার নিজের জীবনের অভিজ্ঞতার কোনো সংযোগ রয়েছে? আমার নিজের জীবনের কিছুটা তো অভিজ্ঞতার সংশ্লেষ আছে, কারণ আমি তো দারিদ্র নামের রয়্যাল বেঙ্গল টাইগারটি একেবারে সামনাসামনি চোখে চোখে দেখেছি, সুতরাং নিশ্চয়ই সেটার একটা প্রভাব হয়তো পড়েছে। কিন্তু তার পরবর্তীকালে আমি যে সমস্ত গবেষণা করেছি, প্রতিটি গবেষণাতে আমি সাধারণ মানুষের জীবন চর্চা, তারা কি করলে পরে তাদের জন্য একটি ভাগ্য তাদের খুলে যাবে, এই সম্ভাবনার দিক নিয়ে আমি কাজ করেছি। এবং আমার বইগুলোর যে নাম, সেটা দেখলেই বুঝতে পারবেন যে আমি, আমার একটি বইয়ের নাম আছে আরেক বাংলাদেশ, আরেকটি বইয়ের নাম আছে এরকম যে কালো মেঘ সাদা মেঘ, এরকম একটা একটা আরেকটাকে ঢেকে দিচ্ছে, এরকম পরিস্থিতি। রবীন্দ্রনাথকে নিয়ে আমার কাজ, এবং রবীন্দ্রনাথ বলেছেন যে সব দেশেই তো গরিব মানুষ আছে, কিন্তু সব দেশকেই তো গরিব দেশ বলা হয় না। যে দেশের গরিব মানুষ আয় রোজগার করে ধনী হবার ভরসা রাখে, সেই ভরসাটি বড় সম্পদ। আমরা সেই ভরসার পরিবেশ তৈরি করতে পারছি, এবং আমি মনে করি যে আমার ব্যক্তিগত জীবনের চেয়েও এই যে সাধারণ মানুষের সাথে যে মিশে কাজ করবার যে গবেষণার অভিজ্ঞতা আমার হয়েছে, সেটি অনেক গুরুত্বপূর্ণ। রবীন্দ্রনাথ থেকে আমি অনেক শিখেছি। রবীন্দ্রনাথ জমিদার পুত্র হয়েও গ্রামের প্রজাদের জন্য, তার নিজের কৃষক প্রজাদের জন্য যে অন্তর দিয়ে অনুভব করেছেন, এই পূর্ব বাংলায় এসে তাদের জন্য যে সব উদ্যোগ নিয়েছেন, তাদের জন্য গ্রামীণ ব্যাংক করেছেন, তাদের জন্য গ্রামীণ হিতৈষী সংঘ করেছেন, শিক্ষার দিকে তিনি নজর দিয়েছেন, প্রকৃতির দিকে নজর দিয়েছেন, সেই সব শিক্ষা আমার জন্য বিরাট অনুপ্রেরণার উৎস। এবং রবীন্দ্রনাথ এক অর্থে আমাকে এই মানবিক ব্যাংকিংয়ে যাওয়ার জন্য বড় অনুপ্রেরণার উৎস হয়ে রয়েছেন। ডক্টর রহমান, অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসবার জন্য। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে, যারা এতক্ষণ আমাদের অনুষ্ঠান দেখলেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আগামী NTV এক্সক্লুসিভ দেখবার আমন্ত্রণ জানিয়ে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি। We'll be right back.